আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রবের শুকরিয়া আদায় করছি, গতকাল পর্যন্ত মুষলধারে বৃষ্টি হয়েছে। আয়োজক বন্ধুরা, আল্লাহর দরবারে চোখের পানি দিয়ে বলেছিলেন, আল্লাহ চোখের পানির ফুটা কবুল করে তোমার আসমানের ফুটাগুলাকে তুমি নিয়ন্ত্রণ করে নাও। আল্লাহ তাআলা তাদের দাগ কবুল করেছেন। অত্যন্ত সুন্দর একটি আবহাওয়া আল্লাহ আমাদেরকে উপহার দিয়েছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি আমার আলোচনার সূচনায় 2009 সালের 10 জানুয়ারি আওয়ামী লীগ ক্ষমতায় আসীন হওয়ার পর থেকে 2024 সালের 4 আগস্ট পর্যন্ত, এমনকি 5 আগস্ট পর্যন্ত দেশে আওয়ামী লীগ ঠান্ডা মাথায় যাদেরকে খুন করেছে, যাদেরকে গুম করেছে, আহত করেছে, পঙ্গু বানিয়েছে, তাদের সকলের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। জালিমদের হাতে যারা নিহত হয়েছেন, ইমান নিয়ে দুনিয়া থেকে যারা বিদায় নিয়েছেন, দেশ এবং জাতির প্রতি ভালোবাসা, দেশ প্রেমকে পুঁজি করে যারা সমান তারা লড়াই করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মহান মনিবের দুর্বারে দোয়া করে আল্লাহ তাদেরকে মর্যাদা শহীদ হিসাবে কবুল করুন। যারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, মহান রব্বুল আলমিনের দরবারে দোয়া করে আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন। দেশে প্রবাসে সমান তালে স্বৈরাচারের হাত থেকে দেশ এবং জাতিকে মুক্ত করতে যারা লড়াই করেছেন, আমি আমার প্রিয়ের পক্ষ থেকে, বাংলাদেশের শান্তিকামী মুক্তি পাগল জনগণের পক্ষ থেকে তাদের সকলকে অভিনন্দন জ্ঞাপন করছি। সম্মানিত ভাইয়েরা, সম্ভবত পর্দার আড়ালে মা বোনেরা আছেন, এই দেশ আমাদের সবার, এটি আল্লাহ তাআলার দান। এই দেশ দফায় দফায় সাগর সাগর রক্তের বিনিময়ে বারবার মুক্তির জন্য আহাজারি করেছে। 47-এ, 71-এ, আবার 24 সালে কোন জাতি আমি জানি না তাদের নিজেদের মুক্ত স্বাধীন অধিকারের জন্য এত রক্ত এত দফায় দিয়েছে কিনা আমি জানি না। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা এই জাতির লড়াকু এই সৈনিকদের সমস্ত ত্যাগকে কবুল করুন। সমান তালে যুদ্ধ করেছে নারীরা পুরুষরা, যুদ্ধ করেছে 1.5 মাসের শিশুরা। 24 তারিখ যে নতুন স্বাধীনতা বাংলাদেশের মানুষ লাভ করেছে, আর মাত্র 2 দিন আগে দিকে ফিরে যাব না, এর সাক্ষী দেশের জনগণ এবং সারা বিশ্ববাসী। আমরা শুধু এটুকু বলি, এর থেকে গত আগত অনাগত আমাদের সকলের জন্য শিক্ষা হয়। জাতির সাথে গাদ্দারি করলে, জাতির সেবক হয়ে আসার ঘোষণা দিয়ে মালিক বনে গেলে কি পরিণতি বরণ করতে হয়, এর থেকে আমি আমরা সারা দেশবাসী যেন শিক্ষা গ্রহণ করতে পারি। যদি আমরা শিক্ষা গ্রহণ করি, আমরা বিশ্বাস করি আগামীতে স্বৈরাচারের এমন কোনো স্বৈরাচারের জন্ম হবে না, যারা ক্ষমতায় থাকা অবস্থায় জনগণের অর্থে কিনা অস্ত্র আর বুলেট জনগণের বুকে ছুড়ার দুঃসাহস করবে। এবং আমরা এমন নতুন কোনো, আজ হোক কাল হোক নিকটে হোক দূরে হোক, এমন কোনো সন্ত্রাসী সরকার দেখতে চাই না। তাহলে কি করতে হবে? প্রিয় বাংলাদেশটাকে এক করতে হবে, 18 কোটি মানুষের 36 কোটি হাতকে এক জায়গায় ধরতে হবে, বিশ্বকে জানান দিতে হবে দেশ এবং জাতির স্বার্থে আমাদের মধ্যে কোনো বিভাজন নেই।
যত বিভাজন রেখা তৈরি করা হয়েছিল সবগুলাকে আমরা পায়ের নিচে ফেলে দিয়েছি, আর আমরা কাউকে জাতিকে বিভক্ত করার সুযোগ দেব না। দলের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে, গোষ্ঠীর ভিত্তিতে আমরা কাউকে আর জাতিকে ভাগ করার সুযোগ দেব না। জাতিকে তারাই ভাগ করে যারা জাতির দুশ্মন, জাতির যারা বন্ধু তারা কখনো তার জাতিকে ভাগ এবং বিভক্ত করতে পারে না। এই ক্ষেত্রে আমরা অপসীম, আমরা মতলবাসদেরকে দাঙিয়ে দেব, অতীতে তোমরা যা করেছো এই জাতি আর ভবিষ্যতে তোমাদেরকে তা করতে দিবেন না। আমরা জানিয়ে দেব এখন থেকে বাংলাদেশের মানুষ কালোকে কালো বলবে, সাদাকে সাদা বলবে। এখানে সাংবাদিক বন্ধুরা এসেছে, এই জগৎ সাক্ষী। সাংবাদিকদেরকে বলা হয় জাতির দর্পণ বা আয়না, সরি মিডিয়াকে বলা হয় জাতির দর্পণ বা আয়না, সাংবাদিকদেরকে বলা হয় জাতির বিবেক। আপনাদের বক্তব্য ইদানিং আমরা শুনছি, জাতি আপনাদের বক্তব্য বিবেচনায় নিচ্ছে। এই বক্তব্যগুলো আগে আমরা শুনতে পেলাম না কেন? আমি জবাব দিলাম যে স্বৈরাচাররা আমাদের বক্তব্য জাতির সামনে পেশ করার সুযোগ দেয়নি, তাই আমরা শুনতে পেলাম। আমি তাকে প্রশ্ন করলাম, আজকে আপনার আমাকে ইন্টারভিউ করছেন, গত সাড়ে পনেরোটি একবারও আপনার ইচ্ছা হয়েছিল যে আমার ইন্টারভিউটা করার বা আমাদের দলের কারণে? না, আপনারা দেখেছেন বাংলা মিশনের আমার সেই ইন্টারভিউ আপনারা দেখেছেন। তিনি বলছেন আমি কেন আসলেন না, বলে যে পরিবেশ ছিল না। বলে তাইলে আপনার প্রশ্নের জবাব আপনার কাছেই আছে, আমার কাছে চাই। আমরা কি চাই? আমরা চাই এমন একটি দেশ হবে যেই দেশে কোনো বৈষম্য থাকবে না। বলবেন যে বৈষম্য তো সব জায়গায় দেখি কম বেশি, আর বৈষম্য থাকবে না তার মানে সবার উচ্চতা গলা কেটে সমান করে দিতে হবে, তাই না? না, আল্লাহ যাকে যেটুকু নিয়ামত দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, তিনি তার ইজ্জত অনুযায়ী জাতির কাছে মর্যাদা পাবেন। একজন সাধারণ শ্রমিক তাকে আমি অবহেলা করব না, কারণ আমার নবী বলেছেন তার গায়ের ঘামের ফুটা শুকাবার আগে তার পরিশ্রমিক তার পাওনা তার হাতে তুলে দাও। বলবেন তাহলে কি প্রতিদিন বেতন দিতে হবে? হ্যাঁ, যদি শ্রমিকরা চায় প্রতিদিন দিতে হবে। আর যদি বলে যে না মাসের শেষে আমার বেতনটা ঠিক মতো আমাকে দিয়ে দিয়ে, তাহলে সেভাবেই দেবেন, এখানে কোনো ধরনের তাল পাওনা চলবে না। তবে আমাদের দেশে মতলবাসরা মালিক এবং শ্রমিকের মাঝে সংঘর্ষ বাধাই রাখে। যদি উদ্যোক্তা মালিক না থাকে আমার শ্রমিককে কোথায় কাজ করবে? শিল্প যদি না বাঁচে আমার কর্মসংস্থান কোথায় হবে? যারাই সমাজের দুশ্মন তারাই শিল্প ধ্বংস করতে চায়, তারা শ্রমিকদের আবেগকে উস্কে দিয়ে রাস্তায় নামায়, মরে শ্রমিকরা বেনিফিট নিয়ে ঘরে বসে। তারা আমার মালিক আছেন, তারা চান যে শ্রমিককে পাল্লে রক্ত, শিল্প তারা বাঁচাবে, আপনি তাদেরকে বাঁচতে দিন, আপনি তাদেরকে সম্মান করবেন, তারা সমস্ত শক্তি উজাড় করে আপনাকে সব কিছু বিলাই দেবে, শিল্পের উন্নতি হবে, তাদেরও উন্নতি হবে। আমরা ওই রকম বৈষম্যহীন একটা সমাজ চাই, আমরা এমন একটা সমাজ চাই যেই সমাজে জন্ম নেওয়া প্রতিটি শিশু জন্ম নেওয়ার পর থেকে চারটি অধিকার তাকে তার সরকার দিতে বাধ্য থাকবে। একটি হচ্ছে তার খাওয়ার অধিকার, অর্থাৎ তার খাদ্যের যোগান দিতে হবে, অপুষ্টির কারণে কোনো শিশু মারা যাবে না, বিকলাঙ্গ হবে না। দ্বিতীয়টি হচ্ছে তার আশ্রয়, তার মাথা গুজার একটা ঠাই থাকতে হবে, তার সাথে মর্যাদায় মিলে এরকম একটা জায়গা তাকে তৈরি করে দিতে হবে, কারণ নিজের সামর্থ্য থাকে সরকারের কাছে সে অবশ্যই চাইবে না, কিন্তু যার সামর্থ্য নাই তাকে অবশ্যই আশ্রয়ের ব্যবস্থা করে দিতে হবে। এরপরে এই শিশুটির অধিকার হচ্ছে তার, সে যাতে একটা সুস্থ নাগরিক হিসেবে গড়ে তুলতে উঠতে পারে, এই জন্য তার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে। এরপরের অধিকার হচ্ছে তাকে সুশিক্ষা দিতে হবে। আজকে বহু সন্তান, লক্ষ লক্ষ সন্তান
মায়ের পেট থেকে জন্ম নিয়ে চাইর অধিকারের তারা বস্তিতে নির্জনে ঢুকে ঢুকে কাঁদে আর আল্লাহকে চিৎকার দিয়ে বলে, আল্লাহ আমরাও তো এই সমাজের মানুষ, আমাদেরকে একটু সম্মানজনক বাঁচার কোন অধিকার নেই, আমরা এই জায়গাটাকে সমতলে আনতে চাই, দেখতে চাই। সম্মানিত ভাইয়েরা, আর আমরা কি চাই? আমরা চাই ব্যবসায়ীরা তাদের জায়গায় ব্যবসা করবে, কোন দুর্বৃত্ত চাঁদাবাজের সাহস হবে না তার কাছে গিয়ে চাঁদা চাই। নির্বাচন চলে গেলে বলে, তুমি কে বেটা? শালার বেটা এখান থেকে পাও, এখানে আসছো কেন? কিভাবে আসছো? কে তোমাকে আসতে দিল? ও বাবা, ওর তো এখন জান বাহির হওয়ার কথা। আমরা ওই রকম ভণ্ড রাজনীতিবিদ চাই না, আমরা চাই উমরি শাসন। রাতের বেলা উমরের সবাই ঘুমাবে তার রাজ্যে, তিনি খলিফা, তার ঘুম তিনি জনগণের জন্য আল্লাহর কাছে ওয়াকফ করে দেবেন। রাস্তায় বের হয়ে দেখবেন তার রাজ্যের নাগরিকরা কে কোন কষ্টে আছে, খুঁজে বের করে পরের দিন সকালে নিজেই তার সমাধান দিবেন হাতে তুলে। আমরা সেই রকম শাসক চাই, গ্রামের মেম্বার থেকে শুরু করে পার্লামেন্ট মেম্বার পর্যন্ত, পিএম থেকে শুরু করে বঙ্গভবনের প্রেসিডেন্ট পর্যন্ত, আমরা ওই রকম পদাবীর ও দায়িত্বশীল শাসক চাই। এই শাসক হলে আপনারা কি মন খারাপ করবেন? এরকম শাসক হইলে আমরা সবাই চাই, কিন্তু সবাই চায় না। করম বাতে বিড়াল বেজার, করম বাত হলে মালিকের ভালো লাগে খাইতে, কিন্তু বিড়ালের যে মুখ করে, যারা মতলব মাছ লোকেরা তারা এটা চাইবে না, বলবে যে তারা কারা, তারা আপনাদের সমাজের লোক, এই সমাজ থেকেই আপনাকে বাছাই করে নিতে হবে। আল্লাহ আসমান থেকে আল্লাহ ফেরিস্তা পাঠাইয়া এমপি এবং গ্রামের মেম্বার বানাই দিবেন না, এই মানুষের মধ্য থেকেই আল্লাহ চান যে মানুষের সমাজে শৃঙ্খলা বিধানের জন্যে, ন্যায় বিচার কায়েম করার জন্যে আল্লাহ কাউকে না কাউকে দায়িত্ব দেবেন। এখন আদালতে বসে আমাকে মাফ করবেন, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, বাস্তব অবস্থার জন্য বলছি। আদালতে বসে একজন বিচারক যদি ঘুষ খান, আদালতে বসে কোনো বিচারক যদি বলে আমি শপথবদ্ধ রাজনীতিবিদ, তাহলে তার কাছ থেকে ন্যায় বিচার পাওয়া যাবে যাবে না? আমরা কোনো শপথবদ্ধ রাজনীতিবিদকে আদালতের বিচারক হিসাবে দেখতে চাই না। একজন সরকারি কর্মকর্তা কর্মচারী তিনি রাষ্ট্রের সেবক, কিন্তু দল গোষ্ঠী কিংবা ব্যক্তির সেবক নয়। আমরা এমন কোন কর্মকর্তা কর্মচারী আগামীতে দেখতে চাই না
যে যাদেরকে বাধ্য করা হবে রাষ্ট্র জনগণ বাদ দিয়ে গোষ্ঠীর পূজা করার জন্য। এমন একটা দেশ আমাদের সকলের কামনা, সেই দেশটা আমাদেরকেই গড়তে হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাতে ইসলামিক কমিটেড 15.5 বছর ইতিহাসের বর্বরতম নির্যাতন চালানো হয়েছে জামাতে ইসলামের উপর। এক দুই করে 11 জন শীর্ষ নেতাকে হত্যা করা হয়েছে, জুলুম করে বিচারিক হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তার সর্বশেষ দুঃখজনক ঘটনার শিকার হয়েছেন আমাদের কলিজার টুকরা আল্লামা দেলাওয়ার হোসেন সাহেব, শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী থেকে শুরু করে অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ থেকে শুরু করে যাদেরকে হত্যা করা হয়েছে। আমরা দেখতে চাই এই জগতে সেই হত্যাকারীদের বিচার হয়েছে, হত্যার পরিকল্পনাকারী, মাস্টার মাইন্ড, হত্যা বাস্তবায়নকারী, আদালতে বসে যারা দুষ্ট রায় দিয়েছে তারা, যারা মিথ্যা সাক্ষী দিয়েছে তারা, ইনভেস্টিগেশন করতে গিয়ে যারা নাটক বানিয়েছে তারা, এদের কেউ যেন সেই অপরাধ থেকে রেহাই না পায়। সম্মানিত বন্ধুগণ, শুধু কি আমাদের নেতৃবৃন্দকে আর কর্মীদেরকে হত্যা করা হয়েছে? না, এরা গোটা জাতিকে হত্যা করতে চেয়েছিল। সেনাবাহিনীর 57 জন কমিটির 64 দেশপ্রেমিক অফিসারকে নির্মমভাবে ক্ষমতা আসার মাত্র 2 মাসের ভিতরে হত্যা করা হয়েছে। ইডিআর বাহিনীকে ধ্বংস করা হয়েছে, নিজেদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে তাদেরকে বলির পাতা বানানো হয়েছে। এসবগুলার বিচার চাই। নিজ মানুষগুলো যারা জেলে বন্দী আছে তাদের সবার মুক্তি চাই। এটি মাজারুল ইসলাম, তিনি কি দুষ্কারক ছিলেন? তার বিরুদ্ধে তেলমাইল দূর থেকে অমাবস্যার রাতে তারে নাকি দেখে চিনছে, এটাও সাক্ষী তার বিরুদ্ধে। এইরকম বাজে সাক্ষী, মিথ্যা সাক্ষীর মাধ্যমে, বাজে এবং মিথ্যা অভিযোগের মাধ্যমে যারা চলে গেছেন তাদেরকে ফেরত পাবো না। কিন্তু আমরা দেখতে চাই যে আজহারুল ইসলাম সাহেবের পর এখন যেন ন্যায় বিচার করা হয়। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমরা বলেছিলাম আমরা প্রতিশোধ নেব না, আইন হাতে তুলে নেব না। মহান প্রভুর শুকরিয়া আদায় করি, 56,000 বর্গ মাইলের আমাদের 2.5 কোটি সহযোগী আল্লাহর মেহেরবানি চরম ধৈর্য ধারণ করেছে। কেউ বলতে পারবে না এত বড় পরিবর্তনের পরে তারা কারো গায়ে হাত দিয়েছে, কারো ইজ্জতে টান দিয়েছে, কারো কাছে চাঁদা চেয়েছে, রাজপথ অথবা ফুটপাথ দখল করেছে, কোনো ব্যবসায়ীকে হয়রান করেছে, হুমকি দিয়েছে, আল্লাহর মেহেরবানি কেউ বলতে পারবে না। যে আল্লাহ তৌফিক দিয়েছেন আবার মাথা নত করে সেই আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের ক্রুদকে পায়ের নিচে ফেলেছিলাম, আল্লাহর কাছে চেয়েছিলাম, আল্লাহ এটা যদি বিজয়ের প্রাথমিক আলামত হয় এখানে গোলামদের বান্দিদের অহংকার করার কোনো জায়গা নেই, সমস্ত প্রশংসা কেবল তোমার। তুমি যা 3 দফা কর্মসূচি দিয়েছ বিজয়ের সাথে ওইটাই আমরা পালন করবো। আমরা তোমার প্রশংসা গাইব, আমরা তোমার পবিত্রতা বয়ান করব, করতেই থাকবো। আর মানুষ হিসাবে আমাদের যত ত্রুটি বিচ্যুতি হয়েছে তার জন্য তোমার কাছে ইস্তেফা করব, মাফ চাই। আমরা আমাদের কর্মীদেরকে বলেছিলাম যে সেজদায় পড়ুন, চোখের পানি দিয়ে খুশির সাথে আল্লাহ শুকরিয়া দেয়। আমরা বলেছিলাম কমপক্ষে 1 তারজারেকে আল্লাহ শুকরিয়া দেয়। আমরা বলেছিলাম কমপক্ষে 2 রাকাত তফল নামাজ পড়ে বলেন ও আল্লাহ, সমস্ত মেহেরবানি তোমার, তোমার কাছে আমরা শুকরিয়া আদায় করছি, আর কারো কাছে নয়। আমরা বলেছিলাম নিজের তৌফিক অনুযায়ী অসহায় মানুষকে একটু সাদাকা দেন। আলহামদুলিল্লাহ দেশে বিদেশে যত জায়গায় আমাদের সহকর্মী শুভাকাঙ্ক্ষীরা ছিলেন তারা সবাই এই কাজ করেছেন। আমি আল্লাহ শুকরিয়া আদায় করি, আমাদের ভাই বোনদেরও আমি শুকরিয়া আদায় করি।